সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমাদের আজকের ক্লাসের বিষয়। টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু আইডেন্টিফাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আজ আমরা কেমন করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি, চিনতে পারি সেটা শিখব। এখানে বোর্ডে তোমরা তিনটে সেন্টেন্স লেখা আছে দেখতে পাচ্ছ। আই নো অ্যান অনেস্ট ম্যান। সেকেন্ড সেন্টেন্স, আই নো আ ম্যান হু ইজ অনেস্ট। থার্ড সেন্টেন্স, আই নো আ ম্যান অ্যান্ড দ্য ম্যান ইজ অনেস্ট। তিনটে সেন্টেন্সেরই মিনিং কিন্তু সেম। প্রথম সেন্টেন্সটায় দেখো কটা ফাইনাইট ভার্ব আছে। আই নো অ্যান অনেস্ট ম্যান, কটা ফাইনাইট ভার্ব আছে? এটা যদি ক্লাসরুম হতো আমি এক্ষুনি অনেক রিপ্লাই পেতাম, কিন্তু এখন আমরা এমন একটা ক্লাসের মধ্যে রয়েছি যেখানে আমাকে মনে মনে ভেবে নিতে হচ্ছে যে তোমরা আমাকে রিপ্লাই দিচ্ছ এবং কি রিপ্লাই দিতে পারো। আমি জানি যে তোমরা আমাকে বলতে যে সেই ভার্বটা হচ্ছে নো। এই যে নো ভার্বটা, এই ভার্বটা একটা ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে আমরা একটাই ফাইনাইট ভার্ব পাচ্ছি। ফাইনাইট ভার্ব কাকে বলে তাহলে সেই প্রশ্নটা এসে যায়। আমরা চট করে একবার মনে করে নিই। দেখো এই বোর্ডে তিনটে সেন্টেন্স আমি লিখেছি। প্রথম সেন্টেন্স, আই নো আ ম্যান। সেকেন্ড সেন্টেন্স, হি নোজ আ ম্যান। থার্ড সেন্টেন্স, আই নিউ আ ম্যান। অর্থাৎ এই যে নো ভার্বটা, দিস চেঞ্জেস হোয়েন দ্য সাবজেক্ট চেঞ্জেস। প্রথমে আই ফার্স্ট পারসন ছিল সাবজেক্ট, তখন ভার্বের সাথে আর কিছু যোগ হয়নি প্রেজেন্ট টেন্সে। সেকেন্ড সেন্টেন্সে যখনই ভার্বের সঙ্গে ভার্বের আগে সাবজেক্টটা হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে একটা এস যোগ হয়ে গেল। থার্ড সেন্টেন্সে সাবজেক্ট চেঞ্জ হয়নি কিন্তু টেন্সটা চেঞ্জ হয়েছে। এটা ছিল প্রেজেন্ট টেন্স আর এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স। এখানেও দেখো ভার্বের ফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম এই নো এমন একটা ভার্ব যে ভার্বটা লিমিটেড বা ফাইনাইট। ফাইনাইট মানে সীমাবদ্ধ আর ইনফাইনাইট মানে অসীম। তো এই ভার্বটা হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা লিমিটেড। কিসের দ্বারা লিমিটেড বা সীমাবদ্ধ? সাবজেক্ট দ্বারা এবং টেন্স দ্বারা। সাবজেক্টের সাথে সাথে এই ভার্বটা চেঞ্জ হতে পারে, যেমন এখানে হি এলে নোজ হয়ে যায়। আবার এই ভার্বটা টেন্স পাল্টালেও পাল্টাতে পারে, যেমন এখানে পাস্ট টেন্সে নো থেকে নিউ হয়ে যায়। এইভাবে এই ভার্বটা সাবজেক্ট এবং টেন্স দ্বারা লিমিটেড বলে একে বলা হয় ফাইনাইট বা সীমাবদ্ধ ভার্ব। তাহলে প্রশ্ন এসে যায় যে এমন ভার্ব নিশ্চয়ই আছে যে ভার্ব লিমিটেড হয় না? অবশ্যই আছে। কিরকম সেটা হতে পারে? সেরকম ভার্বের একটা উদাহরণ আমরা দেখে, সেই ভার্বের নাম হচ্ছে ইনফাইনাইট ভার্ব। সেটা কিরকম? যেমন ধরো গোয়িং দেয়ার আই স হিম, সেখানে গিয়ে আমি তাকে দেখেছিলাম। এই যে সেন্টেন্সটা, এখানে যদি আমরা আই এর পরিবর্তে ধরো সি লিখি কি হয়? সেন্টেন্সটা হবে গোয়িং দেয়ার সি স হিম। আর যদি আমরা এখানে টেন্সটাকে চেঞ্জ করে পাস্ট না করে প্রেজেন্ট করতে চাই তাহলে কি হতো? তাহলে সি এর সঙ্গে স হতো না, তখন কিন্তু সি এর সঙ্গে আমাদের সিজ লিখতে হতো, কারণ সিটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই তো? এবার ধরো এই সেন্টেন্সটাতে দুটো ভার্ব আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গোয়িং আর একটা হচ্ছে স বা সি। এখানে লক্ষ্য করে দেখো যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন প্রেজেন্ট টেন্সে ভার্বটা হচ্ছে সিজ, পাস্ট টেন্সে ভার্বটা হচ্ছে স।
কিন্তু গোইং গোইং এর কোনো চেঞ্জ নেই গোইং প্রেজেন্ট হলেও গোইং পাস্ট হলেও গোইং তার মানে গোইং এমন একটা ভার্ব যে ভার্বটা কিন্তু টেন্স দ্বারা বা সাবজেক্ট দ্বারা সীমাবদ্ধ বা ফাইনাইট নয় এটা হচ্ছে ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব তো আমরা আবার আমাদের আগের আলোচনায় ফিরে যাই যেখানে আমরা তিনটা সেন্টেন্স নিয়ে পড়া শুরু করেছিলাম এখানে আমি বলছিলাম যে এই সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব আছে সেই ফাইনাইট ভার্বটা হচ্ছে নো এখানে কিন্তু এই নো ভার্বটা ছাড়া আর কোনো ফাইনাইট ভার্ব আমরা দেখতে পাচ্ছি না এবং ইংরেজিতে এটা তোমরা মনে রেখো যে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না মিনিমাম একটা ফাইনাইট ভার্ব একটা সেন্টেন্সে থাকবে সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখি কটা ফাইনাইট ভার্ব আমরা দেখতে পাই একটা তো আমরা আগেই পেয়ে গেছি নো আরেকটা আমরা পাচ্ছি ইজ তাহলে এই সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব এখানে আরেকটা আমরা ইনফরমেশন নিয়ে নিই সেটা হচ্ছে ইংরেজিতে কোন সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ওই সেন্টেন্সে ততগুলো ক্লজ থাকবে ক্লজ কথাটা কোথায় লেখা যায় মোটটা বড্ডই ছোট ছোট করে এখানে লিখে দিচ্ছি ঠিক আছে থার্ড সেন্টেন্সে ওই দুটো ফাইনাইট ভার্বই আছে একটা নো আর একটা ইজ তাহলে থার্ড সেন্টেন্সেও নিশ্চয়ই আমাদের এক্ষুনি জানা ইনফরমেশনের অনুযায়ী দুটো ক্লজ আছে তাহলে প্রথম সেন্টেন্সটায় দেখা যাচ্ছে একটাই ফাইনাইট ভার্ব একটাই ক্লজ এই রকম সেন্টেন্সকে ইংরেজিতে বলা হয় সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে সেকেন্ড সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব আছে তাহলে দুটো ক্লজ অবশ্যই আছে যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ আমি বললাম তাহলে দুটো ক্লজ কি কি একটা আই নো আ ম্যান সেকেন্ডটা হচ্ছে হু ইজ অনেস্ট থার্ড সেন্টেন্সেও দুটো ফাইনাইট ভার্ব তাহলে দুটো ক্লজ একটা আই নো আ ম্যান আর একটা দ্য ম্যান ইজ অনেস্ট আর এন্ডটা কি এন্ডটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড যেমন এখানে লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে হু এবারে এই যে দুটো সেন্টেন্স দুজনেরই দুটো ফাইনাইট ভার্ব আছে দুটো ক্লজ আছে কিন্তু দুটো ক্লজ ইকুয়াল ইম্পর্টেন্সের কি সেটা আমরা দেখি আই নো আ ম্যান আমি একজন লোককে জানি কমপ্লিট সেন্টেন্স ধরো এই প্রথম অংশটুকু নেই প্রথম অংশটুকু ধরো নেই সেন্টেন্সটা শুধু এরকম হু ইজ অনেস্ট যে হয় সৎ শুধু এইটুকু যদি থাকতো তাহলে কি সেটা কোনো কমপ্লিট সেন্স বোঝাতো নিশ্চয়ই আমাদের একটা প্রশ্ন আসতো যে কে সৎ আমরা এরকম অসম্পূর্ণ কথা বললেই আমাদের উল্টো দিক থেকে প্রশ্ন ফেস করতেই হবে অর্থাৎ এই হু ইজ অনেস্ট এই যে পার্টটা এই পার্টটা এর সেন্সটাকে কমপ্লিট করার জন্য ফার্স্ট পার্টটার উপর নির্ভর করছে ডিপেন্ডেন্ট এই যে ক্লজটা এই ক্লজটা ডিপেন্ড করছে এই ক্লজটার উপর তাহলে এই ক্লজটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয় এর একটা স্বাধীন অর্থ আছে এর ক্ষেত্রে অর্থটাকে পুরোপুরি বুঝতে গেলে প্রথম অংশটুকুকে প্রয়োজন অর্থাৎ এই ডিপেন্ডেন্ট ক্লজ আর এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যাক আই নো আ ম্যান কমপ্লিট সেন্টেন্স দ্য ম্যান ইজ অনেস্ট কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সে দুটো ক্লজই ইন্ডিপেন্ডেন্ট যে সেন্টেন্সে একটা ক্লজ ইন্ডিপেন্ডেন্ট মিনিমাম একটা ক্লজ ডিপেন্ডেন্ট তাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স বোর্ডটা ছোট বলে লেখাগুলো একটু ক্লান্সি হয়ে যাচ্ছে যাই হোক আপাতত আমাদের অনেক কিছু মানিয়ে নিতে হচ্ছে এটাও মানিয়ে নিতে হচ্ছে আর থার্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই নো আ ম্যান একটা কমপ্লিট সেন্টেন্স দ্য ম্যান ইজ অনেস্ট আর একটা কমপ্লিট সেন্টেন্স দুটো ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে সেন্টেন্সে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এইরকম অ্যান্ড বাট অ্যাজ ওয়েল অ্যাজ
not only but also either neither এরকম লিঙ্কার দ্বারা কানেক্টেড থাকে সেই সেন্টেন্সকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমরা কি পড়লাম আমরা পড়লাম যে সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং মিনিমাম একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে মিনিমাম দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে মিনিমাম কেন বলছি বলছি কারণ সেন্টেন্স আরো লম্বা হতে পারে আরো বড় হতে পারে কম্পাউন্ড সেন্টেন্সে আরো ক্লজ থাকতে পারে আমরা তাহলে চিনব কিভাবে আমরা দেখব একটা ফাইনাইট ভার্ব আছে কিনা তাহলে সিম্পল সেন্টেন্স দুটো ফাইনাইট ভার্ব থাকলে আমরা দেখব যে সেই সেন্টেন্সে হু হুইচ দ্যাট হোম হোয়্যার হাউ এই রকম কোন লিঙ্কার দিয়ে ক্লজ শুরু হচ্ছে কিনা তাহলে সেই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ হবে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ছাড়াও এই দুটো ক্লজের আরো দুটো নাম আছে মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট মানে অধীনস্থ এর এর অধীন আর থার্ড সেন্টেন্স অর্থাৎ কম্পাউন্ড টাইপে কি হবে কম্পাউন্ড টাইপে আমরা দেখব যে ক্লজ গুলো কেউ কারোর উপর ডিপেন্ড করে না লিঙ্কার গুলোকে যদি আমি সরিয়ে নিই তাহলে পরে সমস্ত ক্লজ গুলোই আবার ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারে একটা সেন্স কমপ্লিট বোঝাতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই সমস্ত রুল কেন শিখি আমরা রুল শিখি রুল দ্বারা লিমিটেড হওয়ার জন্য না আমরা যদি রুল শিখি রুল আমাদের আসলে স্বাধীনতা দেয় কিরকম স্বাধীনতা আমি যদি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটে সেন্টেন্সকে চিনতে শিখি তাহলে আমি কি পারবো আমি চাইলে আমার কথাটাকে এভাবে বলতে পারবো চাইলে এইভাবে বলতে পারবো চাইলে এইভাবে বলতে পারবো তিনটে সেন্টেন্সের মিনিং কিন্তু এক তাহলে আমার এই জানাটা আমাকে একটা স্বাধীনতা দেয় আমি যদি না জানি আমি কিন্তু বুঝতে পারবো না যে আমার কথাকে আমি কত রকম ভাবে বলতে পারি তো এই জন্য আমরা গ্রামার শিখি যে গ্রামার আমাদের হাতে পায়ে বেড়ি পড়িয়ে দেয় না নিয়মের আমরা এই জন্য গ্রামার শিখি যে গ্রামারের রুলগুলো আমাদের লিবার্টি দেয় ইন্ডিপেন্ডেন্স দেয় ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা টু এক্সপ্রেস আওয়ার সেলভস ইন আ থাউজেন্ড ওয়েজ হাজার হাজার রকম ভাবে আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারবো আমাদের শব্দগুলোকে আমরা মনের মতো করে সাজাতে পারবো এই জন্য আমরা গ্রামার শিখি এই জন্যই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে শিখলাম আমাদের যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এক্সামে আমাদের একটা টাইপ দিয়ে বলা হয় যে একে কনভার্ট করো কমপ্লেক্স বা কম্পাউন্ডে বা কমপ্লেক্স বা কম্পাউন্ড দিয়ে সিম্পলে অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস বাংলায় তোমরা হয়তো পড়েছো সরল বাক্য জটিল বাক্য আর যৌগিক বাক্য তাহলে আমরা আজকে এই তিনটে টাইপ শিখলাম আর তার সঙ্গে আমরা ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্বও শিখলাম এই পুরোটা নিয়ে আমাদের ক্লাস হলো আমরা আরেকবার সেটা মনে করে নেব বিফোর গোয়িং টু আইডেন্টিফাই ফ্রম দ্য এক্সারসাইজ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স ওকে